তাছাড়া কিছু না, ইনকাম করবো এটা আমার উদ্দেশ্য না, আচ্ছা, হতেও পারে না হরে, এটা এটা রিজিক আসলে আল্লাহ আসলে, তাআলার হ্যাঁ রিজিক। ওইটাই আর কি, রিজিক আসলে। যাই হোক, তারপর হচ্ছে মোহাম্মদ শাওন, প্লিজ ভাই। হ্যালো জি শাওন ভাই, মেবি নেই। আচ্ছা, অনেকে হয়তো বা বোর হইতে পারেন। আমরা মূলত প্রথম ক্লাসে, আমি সব ক্লাসে একটু মানে পরিচয় পর্বটা নিই, আসলে বোর হয়েন না কাইন্ডলি কেউ, কারণ বুঝেনি তো সব ক্ষেত্রে। আসলে আমার প্রত্যেকটা ব্যাচে আমি এরকমই করি, যে আসলে প্রথম ক্লাসটা আমরা একটু পরিচয় হই, কথাবার্তা বলি, একটু আড্ডা আড্ডাই বলতে পারেন, প্রথম ক্লাস এবং লাস্ট ক্লাসটা। আর ক্লাসে তো আস্তে আস্তে পরিচয় হয়ে যাবো আমরা ইনশাল্লাহ। হ্যাকার হ্যাকার মূলত তিন ধরনের আছে, একটা মূলত তিন ধরনের না, হ্যাকার অনেক টাইপের আছে, বাট আমরা স্পেশালি ধরে রাখ থাকি হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, আরেকটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার, আর হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। তো মূলত আমরা যে কাজ শিখতেছি, আমরা মূলত, আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা থাকে যে আসলে আমরা হ্যাকিং বলতে আসলে মানে অনেক কিছু ভেবে ফেলি, সো এরকম না। আসলে হ্যাকার থ্রি টাইপস অফ হ্যাকার আছে, যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার, মূলত তারা বিভিন্ন আনঅথরাইজ অ্যাক্টিভিটি ঘটায়। যেমন ধরেন কারো কম্পিউটার হ্যাক করতেছে, বা তার কারো কম্পিউটারের ডেটা হ্যাক করে কম্প্রেস করে ফেলতেছে, বা কম্প্রেস করার পর তার কাছ থেকে ইনফরমেশন চাচ্ছে। যে একদম শর্টকাট কথায় হচ্ছে, ধরেন আনঅথরাইজ যে কোনো কিছু অ্যাক্সেস করে, এবং সেটার বিনিময়ে র্যানসম র্যানসম চাইতেও পারে, আবার নাও চাইতে পারে। আনঅথরাইজ মানে অথরাইজ বলতে আপনার কোনো পারমিশন নাই, যেমন আমার ধরেন ফেসবুক আইডি হ্যাক করে ফেললো আমার পারমিশন ছাড়া। তো এই যে যে এই কাজগুলো যে করবে, ধরেন একটা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ফেললো, ব্যাংক থেকে টাকা নিয়ে গেল, কোনো পারমিশন পারমিশন তো নিবে না আসলে হ্যাক করার সময়। তো এইগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট, মানে মানুষের ক্ষতি সাধন করে এমন যারা হ্যাকার, তারা হচ্ছে ব্ল্যাক হ্যাটের কাতারে পড়ে। আরেকটা আছে হোয়াইট হ্যাট হ্যাকার, যেটা হচ্ছে আমরা, বা ইথিক্যাল হ্যাকার বলা হয়, বা হোয়াইট হ্যাট হ্যাকার বলা হয়। এরা মূলত যেমন আপনি ইথিক্যাল হ্যাকার হিসেবে পেনিট্রেশন টেস্টার বা ইথিক্যাল হ্যাকার বলতে পারেন। তো এটা এরা হোয়াইট হ্যাট ইসের কাতারে পড়ে। মূলত এটা হচ্ছে অথোরাইজ সবকিছু অ্যাক্সেস নেয়। ধরেন আমি আপনার ফেসবুক অ্যাক্সেস নিব, সো আমি আপনার কাছ থেকে পারমিশন নিয়ে তারপর অ্যাক্সেস নিব। যেমন ধরেন আপনার ফেসবুকে এমন একটা বাগ আছে, বা এমন একটা ত্রুটি আছে যেটা আমি খুঁজে পাইছি, যেটার মাধ্যমে আপনার ফেসবুক আমি হ্যাক করতে পারবো, অ্যাক্সেস নিতে পারবো, বাট আমি সেই জিনিসটা না করে আমি আপনাকে জানাইছি এবং অথোরাইজলি আমি সেটা নিছি এবং সেটা সলভ করে দিছি। মূলত আমরা কোনো আমরা অথোরাইজ মানে আপনার কাছ থেকে পারমিশন নিয়ে, বা ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন নিয়ে যারা হ্যাক করে, তারা হচ্ছে হোয়াইট হ্যাকার, যেমন ইথিক্যাল হ্যাকার। তো আমরা মানে আনঅথোরাইজ কোনো অ্যাক্টিভিটি ঘটাই না, সো দ্যাটস ইট। হ্যাঁ, গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে, ধরেন ব্ল্যাক হ্যাট হ্যাকার যে কাজটা করে, গ্রে হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং হোয়াইট হ্যাট হ্যাকার যে কাজটা করে, এই দুইটার কাজ সমন্বয় করে হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। ও চাইলে ভালো করতে পারে, ও চাইলে খারাপও করতে পারে। এটা হচ্ছে মূলত গ্রে হ্যাট হ্যাকার, বুঝছেন তো? মিউটে থাকি, হ্যালো, মিউটে থাকি, কাইন্ডলি মিউটে থাকি সবাই। আচ্ছা, মূলত আমরা যেহেতু সিকিউরিটিতে আসলাম, বা আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা অনেক ডিসকাশন করলাম এবং আরো করব, কোনো সমস্যা নাই, এটা আমাদের কোনো আসলে ভুল নাই, আমরা আস্তে আস্তে শিখবো। তো আমাদের শেখার আসলে সবাই যাতে একটু জাস্ট ইমপ্রেস বা বলেন যাই বলেন, তো আমাদের মূলত এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা আসলে এগুলা আনঅথরাইজ কোনো কিছু এক্সেস নেওয়া, বা আমরা এমন কিছু করব না যেটার কারণে হচ্ছে আমাদের কারোর প্রবলেম হয়, বা কোনো প্রতিষ্ঠানের সমস্যা হয়, আমরা এই জিনিসগুলো করব না। তো আমরা এখানে একটা ওয়েবসাইট দেখতে পারতেছি, ccindia.in, এটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট। তো মূলত এই ওয়েবসাইটটার, এটা অ্যাডমিন প্যানেল, একটা ওয়েবসাইট বলতে একটা ওয়েবসাইট থেকে একটা ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল মূলত একটা ওয়েবসাইট কন্ট্রোল করে। যেমন ফেসবুক পেজ মেনটেন করে একজন অ্যাডমিন, তাই না? তারপর মডারেটর, এরকম একটা ওয়েবসাইটেও অ্যাডমিন থাকে, যারা হচ্ছে মূলত ওই ওয়েবসাইটের মেনটেনেন্স গুলা করে থাকে, আপডেট আপলোড মানে যাবতীয় যেগুলো আছে। হয়তো বা একজন অ্যাডমিনের কাছে সব এক্সেস থাকে না, সি প্যানেলে মূলত সব থেকে সব এক্সেস থাকে, বা আপনি চাইলে ডেটা ডিলিট করতে পারবেন, রিমুভ করতে পারবেন। সাপোজ ধরেন একটা কোম্পানি আছে কার আপডেট করে, যারা কার কারের মানে কার সেল করে, তো এখানে অ্যাডমিন আছে, ওই কি করে প্রতিনিয়ত নিউ কার গুলো কি করে ওরা আপলোড করে, আসলে আপলোড করে, মডেল আপলোড করে, ওইটার কে কে কিনতেছে, এগুলা সব মেনটেন করে। এখন যদি এনি হাউ কেউ তার অ্যাডমিন প্যানেলের এক্সেসটা পাওয়া যায়, যে যার কারণে সে সে একটা ঝামেলায় পড়ে যায়, সেগুলো ডিলিট করে দেয় বা ডেটা গুলা রিমুভ করে দেয়, তো সেক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যায়।
তো মূলত এটা একটা অ্যাডমিন প্যানেল এরকমই, এখান থেকে মূলত একটা ওয়েবসাইট। ভাইয়া অনেকে গ্রুপ খুলে গ্রুপে জয়েন দিতে বলছে, এগুলা দেখেন তো একটু বিষয়টা, আচ্ছা আমি দেখতেছি, দু তিনটা গ্রুপে জয়েন দিতে বলছে, আচ্ছা ওকে আমি ওটা ফেসবুক গ্রুপ। আচ্ছা ওটা নিয়ে আমি কথা জি বলতেছি, ভাইয়া ওটা জি, আমি কথা বলতেছি, ওকে ওটা থাক আপাতত থাক। আচ্ছা তো এখন আমাদের যে বিষয়টা, এখন এটা একটা একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল, আমি এনি হাউ খুঁজে বের করছি, আমরা এগুলো নিয়ে পরেও কথা বলবো কিভাবে খুঁজছি বা হ্যান ত্যান। তো এখন আমি ধরেন এই ওয়েবসাইটে আমি লগ ইন করতে যাচ্ছি, তো আমাদের কম্পিউটারে লগ ইন করতে গেলে আমাদের যেমন পাসওয়ার্ড থাকে, ইউজার নেম থাকে, তাই না? তো আমরা অ্যাডমিন দিচ্ছি, আমি এখানে অ্যাডমিন দিচ্ছি, আমি একটা জাস্ট ডিফল্ট দিচ্ছি অ্যাডমিন অ্যাডমিন। অনেক সময় একটা ওয়েবসাইট অ্যাডমিন অ্যাডমিন থাকতেই পারে, আমি চেষ্টা করতেছি এটা লগ ইন করার, তো আমি অ্যাডমিন অ্যাডমিনে ক্লিক করি, তো আমাকে বলতেছে যে ইন্টারনাল সার্ভার মানে এটা আমাকে ব্লক করে দিছে, বা এই পাসওয়ার্ডটা আমার ঠিক হয় নাই, ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমাকে ব্লক করে দিছে। তো আমি যদি আবারও যদি চেষ্টা করি এটাই, আচ্ছা তো ধরেন এখানে আমি আমার নাম দিয়ে ট্রাই করি, আমার নাম দিয়ে ট্রাই করলে হয়তো বা হয়ে যাওয়ার কথা লগ ইন। আমি ধরেন পাসওয়ার্ড 1 2 3 দিলাম একটা র্যান্ডমলি, তারপর আমি সাবমিটে ক্লিক করি, তো আমাকে বলতেছে অথেন্টিকেশন ফেল, তো আমাকে এটা ই করতেছে না, মানে অ্যাপ্রুভ করতেছে না। তো সেক্ষেত্রে আমাদের কি প্রবলেম, লগ ইন করতে পারতেছি না এখানে, তো আমি অন্য একটা অ্যাডমিন প্যানেল আছে এখানে, এখানে আমরা এই অ্যাডমিন প্যানেলটা আমরা ট্রাই করি। ধরেন আমি নাম দিলাম অ্যাডমিন, তারপর হচ্ছে আবারও দিলাম অ্যাডমিন, ঠিক আছে, এখানে আমি চেষ্টা করি লগ ইন করার, আমি এখানে চেষ্টা করি লগ ইন করার, তোরা বলতেছে লগ ইন ফেল, হ্যাঁ প্লিজ চেক নেম অ্যান্ড ইউজার পাসওয়ার্ড। আমরা ফেসবুকে লগ ইন করতে গেলে অনেক সময় দেখি এরকম ইরোরা গুলো আসে আমাদের, তো আমি ধরেন এখানে অ্যাডমিন 1 দিলাম, তারপর পাসওয়ার্ড দিচ্ছি, হ্যাঁ চেষ্টা করতেছি লগ ইন করার, তো এটাও আমরা লগ ইন হচ্ছে না। তো এখানে আরেকটা ওয়েবসাইট আছে ইন্ডিয়ান, তো আমি এখানেও অ্যাডমিন দিচ্ছি, আমি ধরেন এখানে মানে জাস্ট ট্রাই করতেছি লগ ইন করা, দেখি লগ ইন হয় কিনা। ওকে এটা যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা জাস্ট এগুলো দেখতেছি অ্যাজ ইউজুয়াল, আমাদের যেহেতু প্রথম থেকেই শেখার দরকার, আমরা যেহেতু ওয়েব বেস কাজ করবো, আমাদের এই জিনিসগুলো জানা দরকার আস্তে আস্তে, আমরা জানবো ইনশাল্লাহ। সো লগ ইন করার চেষ্টা করলাম, তো মূলত এখানে লগ ইন হচ্ছে না, তো আমরা চাইলে একটা ম্যালিসিয়াস স্ট্রিং ব্যবহার করতে পারি, এসকিউএল বেস বা সিকিউএল বেস একটা ম্যালিসিয়াস স্ট্রিং, যেটা একটা পেলুড বলা যায়, বেসিক এসকিউএল বা বেসিক সিকিউএল পেলুড বলা হয় একে, বেসিক সিকিউএল পেলুড বা ম্যালেসিয়াস পেলুড। হ্যাঁ তো আমরা সেরকম একটা পেলুড এখানে ব্যবহার করব এবং চেষ্টা করব এই ওয়েবসাইট অ্যাডমিন প্যানেলটাই লগ ইন করার। অবশ্যই যদি লগ ইন হয় তাহলে বুঝতে হবে এই ওয়েবসাইটটাই অথেন্টিকেশনে কোনো প্রবলেম আছে বা কোনো ভার্নাবিলিটি আছে যার কারণে এই ওয়েবসাইটে লগ ইন হবে, যেমন সিকিউল ভার্নাবিলিটি হইতে পারে, ঠিক আছে। তো আমি জাস্ট একটা ট্রাই করি, হ্যাঁ তো আমি ধরেন দিলাম এরকম একটা একটাই লিখি, আচ্ছা কে যেন দাগাদাগি করতেছেন, দাগাদাগি করবেন না প্লিজ, আমি লিখতেছি জাস্ট এগুলো নিয়ে কি লিখতেছি আপনাদের এটা নিয়ে মাথা ব্যথা না, আমরা এটা নিয়ে পরে জানবো। আমি লিখতেছি ওয়ান অর ওয়ান অর ইকুয়াল জাস্ট ইকুয়াল ওয়ান, হ্যাঁ আপনি চাইলে স্পেস দিতে পারেন, আমি এরকম এরকম জাস্ট একটা ইউজার নেম দিলাম, আমি এটা একটা ম্যালিসিয়াস পেলুড আমি লিখলাম যেটা আমি এখানে ইউজ করলাম, এবং আমি এটা পাসওয়ার্ড এই সেমটাই আমি ব্যবহার করতেছি, করে আমি জাস্ট সাবমিটে ক্লিক করি, তো সাবমিটে ক্লিক করার পর দেখি আসলে লগ ইন হয় কিনা। তো আলটিমেটলি আমি যখন সাবমিটে ক্লিক করছি আমাকে কিন্তু লগ ইন করতে দিছে, দেখেন এখানে যদি আপনি চান আপনি ওদের ওদের অ্যাডমিন প্যানেলে এইটুকুই অ্যাক্সেস দেওয়া ছিল, আপনি চাইলে এখান থেকে ওদের ওয়েবসাইটে আপনি লগ ইন করতে পারেন, বা মানে সরি ওয়েবসাইটে আপনি চাইলে ইমেজ আপলোড করতে পারেন, বা আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, এখান থেকে যে অ্যাক্সেস দেওয়া আছে আপনি এখান থেকে এটা মেনটেন করতে পারেন। ওদের ওয়েবসাইট হচ্ছে এটা, ওদের ওয়েবসাইট হচ্ছে এটা, এখন ওদের এই যে সেন্ট্রাল কাউন্সিল এই ওয়েবসাইটে আপনি চাইলে ওই পিকচার টিকচার আপলোড আপলোড করতে পারেন, বা আপনি এই যে পিকচার টিকচার দেখছেন এখানে আপলোড আপলোড করছে আর কি, কই গেল, এই তো এইখান দিয়ে আপনি এটা মোটামুটি এখান থেকে ই করতে পারেন। তো এটা লগ ইন হলো, তো আমরা এখন এটাও ট্রাই করি যে আলটিমেটলি কি অবস্থা কি এটা হয় কিনা। তো এটাই আমি ধরেন আরেকটা ই দিলাম, আমি যে এখানে লেখা আছে আমি ধরেন এটা নিয়ে নিচ্ছি, এটা একটা ম্যালেসিয়া স্ট্রিং, আপনাদের এগুলো কিভাবে কাজ করে আমরা পরে কথা বলবো বলবো। আমি যদি লগ ইনে ক্লিক করি, এইটা এখানে যা ইউজ করছি আমি এখানেও সেম ইউজার নেম, এখানে ইউজার নেম যেটা ইউজ করছি আমি এটা জাস্ট কপি করে এখানে পাঠাই দিছি, দেখেন এটাও অলমোস্ট লগ। আমি আপনাদের যে লিঙ্কটা শেয়ার করছি মাত্র চ্যাট বক্সে, তো আপনারা অনেকে হয়তো বা একটু ক্লিক ক্লিক মারছেন আর কি, তো এখন ক্লিক ক্লিক দিছেন, তো অনেক সময় তো একটু প্রবলেম হয় ক্লিক দেওয়া যা উচিত না সব জায়গায়, তো আমরা কি করছি আমরা
আপনাদের ওই যে লিঙ্কটা ছিল ওইটা আসলে একটা ম্যালিসিয়াস লিঙ্ক ছিল, যেটা হচ্ছে আপনাদের লোকেশন গুলা গ্র্যাব করবে এবং আপনাদের ইনফরমেশন গুলা কালেক্ট করবে আর কি, আপনি কোথায় আছেন এই জিনিসগুলা কালেক্ট করে আর কি। তো অনেকেই কে যেন এই যে একজন শেয়ার করছে, তার গুগল লিঙ্ক দিয়ে দিছে, চলেন আমরা দেখি যে এটা আসলে ওপেন লিঙ্ক, আমরা লোকেশনটা দেখি এটা কোথায় লোকেশন না। আমি এই লিঙ্কটাকে কপি করে নিয়ে আমার ব্রাউজারে মারি, তো এইখানে আপনাদের সব ইনফরমেশন আছে যে হোম সিকার ডিবি। তো এটা হচ্ছে একটা ফ্রি রিসোর্স, ফ্রি টুলস, যেটা থ্রুতে আপনি লোকেশন নিতে পারবেন, বাট অবশ্যই আপনাকে লিঙ্ক সেন্ড করতে হবে। আমি যেরকম আপনাদের দুর্বলতার সুযোগ নিয়েছি, মানে আপনারা আমাকে বিশ্বাস করছেন, কিন্তু আমি তো আসলে আপনাদের বিশ্বাস রাখতে পারি নাই, সরি। ওকে, আমি কি করব বলেন, আমার বিশ্বাস রাখা উচিত ছিল আপনাদের, আলটিমেটলি আমি আপনাদের বিশ্বাস রাখি নাই। তো এখানে কার যেন লোকেশন, যাই হোক এখানে লোকেশন, এই যে এটা কে শোয়েব টি স্টল এই আশেপাশে কে এটা বলেন, শোয়েব টি স্টল এটা কে যে কি শ্যামনগর নাকি, যাই হোক এখানে কে আছেন, এই যে তার লোকেশন। তারপর যদি আমরা আরেকটু দেখি যে কি কি ইনফরমেশন আমরা পাইছি, এখানে আপনার লোকেশন পাইছি, তারপর হচ্ছে আপনি কি আইফোন ব্যবহার করতেছেন, কেউ হয়তো বা আইফোন টাইফোনের ইনফরমেশন গুলো একটু দেয় না মাঝে মধ্যে। জি ভাই, iPhone 11 আমার ওই তারপরে হচ্ছে বেড়াচ্ছে। চট্টগ্রাম ডিভিশন থেকে সিটি হচ্ছে নোয়াখালী ডিস্ট্রিক্ট দেখাইতেছে। তারপর হচ্ছে আরো অনেকে আছেন এখানে, এই যে কি আইএসপি ব্যবহার করতেছে কে যেন, এই যে টিএম ইন্টারন্যাশনাল, কে আইএসপি ব্যবহার করে গুলশানের, কেউ লিনাক্স ব্যবহার, লিনাক্স কে ব্যবহার করেন, লিনাক্স আমি লিনাক্স